ডক্টর ইউনূসের আগে বাংলাদেশের আরও পাঁচজন সরকার প্রধান মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। জানলে অবাক হবেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা একবার গ্রামীণ ব্যাংকে গিয়ে ডক্টর ইউনূসের সাথেও দেখা করেন। তবে এর আগের সকল বৈঠককে ছাপিয়ে ডক্টর ইউনূসের এবারের বৈঠক নতুন এক ইতিহাস গড়েছে, বাংলাদেশের জন্য যা সুখবর বয়ে আনছে। ১৯৭৪ সালের পয়লা অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্ট ফোর্ড এবং প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বৈঠকটি ছিল খুবই সংক্ষিপ্ত। সে বৈঠকের অফিসিয়াল কথোপকথনের বিস্তারিত জেরাল্ড ফোর্ড প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে প্রকাশ করা হয়েছিল। ১৯৮০ সালে জাতিসংঘ অধিবেশন শেষ করে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াশিংটনে হোয়াইট হাউসে যান। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। সে সময় আমেরিকার নির্বাচন ঘনিয়ে আসছিল, অনেক ব্যস্ততার মধ্যেও জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। ১৯৮৩ সালের অক্টোবরে বাংলাদেশের তৎকালীন সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল এরশাদ হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে ১৯৯০ সালের অক্টোবরের শুরুতে তৎকালীন প্রেসিডেন্ট এইচ এম এরশাদ আবারও বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে। সে সময় নিউ ইয়র্কের একটি হোটেলে ৪০ মিনিটের বৈঠকটি অনুষ্ঠিত হয়। ১৯৯২ সালের মার্চে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে সাক্ষাৎ করেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রায় এক ঘন্টা যাবৎ সে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ২০০০ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দুইবার বৈঠক হয়েছে। ২০০০ সালের মার্চ মাসে ঢাকা সফরে আসেন বিল ক্লিনটন। তিনি ছিলেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ সফর করেছিলেন। এর আগে কিংবা পরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেননি। এই সফরে শেখ হাসিনার সাথে গ্রামীণ ব্যাংকের একটি প্রকল্প দেখতে যান বিল ক্লিনটন। সেখানে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। এর সাত মাস পরে শেখ হাসিনা হোয়াইট হাউসে গিয়ে ক্লিনটনের সঙ্গে বৈঠক করেন। তবে ডক্টর ইউনূসের এবারের সফরটি সব দিক দিয়েই ব্যতিক্রম, পাশাপাশি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। জাতিসংঘের ৭৯তম অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে বসেছে বিশ্ব নেতাদের মিলন মেলা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে কে নেই সেখানে, ১৯১ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা তো বটেই, সেই মেলায় জড়ো হয়েছেন আন্তর্জাতিক সংস্থা সংগঠনের পদস্থ কর্মকর্তারাও। ওয়ার্ল্ড ক্যাপিটাল খ্যাত নিউ ইয়র্কের সেই মঞ্চে বিশ্ববাসীর কাছে ডক্টর ইউনূস পরিচয় করিয়ে দিলেন নতুন এক বাংলাদেশকে। বাংলাদেশি কূটনীতিকদের ভাষ্যমতে এবারের জাতিসংঘ অধিবেশন ছিল ইউনূসময়, ৫৪ বছরের ইতিহাসে আগে যা কখনোই ঘটেনি। এবার এমন সব ঘটনাই বাংলাদেশকে ঘিরে ঘটেছে, বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার নিউ ইয়র্কে সেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডক্টর ইউনূস। সেখানেই এক সংবর্ধনা অনুষ্ঠানে তার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায়। অনেকে লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা গেছে, যার মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাস। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে আলিঙ্গন করেন তিনি। তবে এত কিছুর মাঝে গুরুত্বের বিচারে লাইমলাইটে ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের বৈঠক। দুই নেতার বৈঠকের জন্য ১৫ মিনিট সময় নির্ধারিত থাকলেও তারা খুবই আন্তরিক পরিবেশে প্রায় আধা ঘন্টা কথা বলেন। ডক্টর ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকটি ইতিবাচক হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে আন্তরিকতাপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের জন্য বিরল সম্মানের এবং খুবই ইতিবাচক, এতে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা পাবে। বিশ্লেষকরা বলছেন দ্বিপাক্ষিক এই বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থনের একটি শক্তিশালী স্বীকৃতি, যা বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য খুবই উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে কাজ করবে।